সকাল ঘুমনে যাবা আর বলিস নি রে ভাই তোদের গ্রামের ওই নূর সেলিম খেয়ে আমি 1 লাখ টাকা দিয়েছি আমার ছেলের চাকরি করে দেবে বলি তারপরে থেকে ওই শালাকে আর খুঁজি পাচ্ছিনি আমি চাকরি কি অত সহজ গো ভাই চাকরির পেছনে ঘুরি ঘুরি আমার ঘর বাড়ি সব শেষ হয়ে গেল আর তুমি ওই চিটারকে 1 লাখ টাকা দিছ তুমি কইলিছ কি গো ছি 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 ও শালা তো একটা আস্ত চিটার ওই শালা চাকরি দেব বলে গ্রামের সবার সাথে টাকা লয় আর এভাবে চিটারি করে খায় আজ পর্যন্ত একটা কাউকে চাকরি দিতে পারেনি আরে সর্বনাশ তুমি কি বলছো গো আমার গিন্নি টাকা দিতে বারবার মানা কইলো গো তাও টাকা দিলাম আমি আমার কি কাজ হইলো গো চাকরি কি অত সহজ কথা গো চাকরি নিজের যোগ্যতায় হয় তাই তো হইলো রে ভাই বিরাট ভুল হয়ে গেল আমি তো না জেনে শুনে টাকাটা দি ফেলছি রে কি যে করব কিছুই তো বুঝতে পারছিনি রে তাহলে যা আবার পরে কথা হবে কি গো তোমার মন খারাপ হয়ে আছে কেনে কি হইছে আর বলিস নি রে ওই গ্রামে নূর সেলিম খেজে টাকা দিছিনু না ও আমার সব টাকা মেরে দি পালি গেছে রে শালাকে এত খুঁজি পাছিনি আ তুমি কি বলছো গায়া তাহলে আমাদের টাকার কি হবে টাকার কথা বাদ দে মানুষের সামনে কিভাবে মুখ দেখাবো সেই ডাবুল সবাই জানে তোমার ছেলে চাকরি পেয়ে গেছে আমি পয় পয় করে বারণ করেছিলাম তোমাকে যে টাকা দিও না দিও না দিও না শুনলা না তো আমার কথা এবার দেখো কি করবা তাই তো হইলো রে যাদের কাছ থেকে টাকা ধারলি দিছিনু তারা তো আর শুনবে না রে শোনো তুমি তো আমার কোনো কথা শুনো না একটা কথা বলছি মন দিয়ে শোনো হ্যাঁ বলো শুনছি তুমি লক করে নূর সেলিমদের বাড়ির সামনে যে বসো ও যখনই বাড়িতে আসবে ওইখানে ওকে ধরে টাকাটা আদায় করো না হলে ও টাকাটা পুরো শেষ করে ফেলবে তুমি ঠিক বলিছো গিন্নি আমি এক্ষুনি যাচ্ছি ওই শালার কাছে টাকা দায় করতে শালাকে আমি যেখানে পাবো সেইখানে শালাকে লাথি পুইতবো পুইতি টাকাটা আদায় করি শুনো 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 একটা বিশেষ ঘোষণা ছবিতে এই যে লোকটাকে দেখতে পাচ্ছ এই লোকটাকে যে ধরে দিবে তাকে আমি 20,000 টাকা পুরস্কার দেব আরে সর্বনাশ এত দেখছি মহাবিপদে পড়ে গেলাম এবার তো আমি আর কোনো জায়গায় বেরোতে পারবো না পরের টাকা মেরি খেতে গি এখন তো দেখছি যে জান বাঁচানি দায় হয়ে গেছে যাক অত ভেবি লাভ নাই মুন্না যা হচ্ছে মরণ ছাড়া গতি নাই আমাকে চিনে না আমি কি জিনিস যত লোকের টাকা লিছি সবারই টাকা করে দেবো ফিনিশ শালা নিজের চেহারায় পাল্ট ফেলবো তাহলে তো আর কেউ চিনতে পারবে না শালা আমার চেহারা আমি চিনতে পারছি নি রে তাহলে ওই শালারা আমাকে কি কি চিনবে ও দাদু এই লোকটাকে কোন জায়গায় দেখেছ রি সর্বনাশ এই শালা তো আমাকে খুঁজে বেড়েছে ও দাদু কি হলো কি ভাবছো না রে ভাই আমি একে দেখিনি আর আমার এই গ্রামেও বাড়ি না শালার পাগলরা তোরা আমাকে চিনবি শালাদের অত্যাচারে পালাতে পালাতে খিদি লেগে গেল যাই ওই দোকান যাই কিছু খেয়ে আসি ও ভাই একটা পাউরুটি 4টি গজা 4টি লতিকা আর 4টি মিষ্টি দাও খুব খিদে লেগেছে Hehehe
দাদা দামি কোনো খাবার থাকলে দেন তো। ভাই যা আছে সব এখানে আছে, বলুন কি দেব। মিষ্টি সিঙ্গাড়া দই বলুন কি চাই। ধুর এগুলো তো সব খাইলাম আর ভাল লাগছে না। বিরিয়ানি আছে, বিরিয়ানি থাকলে দেন। ধুর আপনি পাগল না ছাগল, দেখছেন না এটা মিষ্টির দোকান, এখানে বিরিয়ানি পাবেন কোথায়? তুই আমার পাগল বললি তার মানে? তুই জানিস আমি কে? কে আপনি? হাই হাই, এক মিনিটের মধ্যে তোর এই দোকান কিনে নিতে পারি, জানিস তুই? আমার নাম নূর সেলিম রে, নূর সেলিম। ও তাহলে আপনি সেই চিটার নূর সেলিম যে সবারই টাকা মেরে দেখায়? শালা তোকে আমি কবে থেকে খুঁজছি, আজ পেয়েছি শালা, চ বাইরে। মারবে না মানে? এই চলে এই চলে এই চলে। শালা তোকে আমি এত গামছা গলায় জড়িয়ে টেনে টেনে নিয়ে বেড়াচ্ছি, তা তো লজ্জা হয় না রে? এত মানুষের সামনে তো লজ্জা ঘৃণা হয় না রে? লোকের টাকা মেরে খাই বেড়াস? এভাবে তো আমি অপমান হব না। তাহলে তুই কিভাবে অপমান হবি শালা? আমার গলার গামছাটা খুলে দাও, খুলে দে আমার পুঙায় একটা কুশি লাথি মারো, দেখো আমার খুব খারাপ লাগবে আর আমি খুবই অপমান হব। থাম শালা, তোকে তাই করছি। যাস শালা, পালিয়ে গেল। এই থাম থাম থাম, দাঁড়া দাঁড়া। যাক এই ধাক্কা যত বাসলাম, জীবন আর পরের টাকা মেরে খাবো না, খেটে খাওয়াই ভালো। এইভাবে টাকা নিয়ে যাই তো, খেটে খাওয়াই ভালো।